ঐতিহ্যবাহী কাজী ছিলেন মানুষের ঢল। ইসলামের ইতিহাসে কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনা সহ নানা ঘটনার স্মরণে রাজধানী পুরান ঢাকায় নাজিমুদ্দিন রোডে হুসাইন দালান থেকে সিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাজী মিছিল শুরু হয়েছে। সকাল 10টার দিকে পবিত্র আশুরা উপলক্ষে ইমামবাগ থেকে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে কারবালার শোকাবহ হৃদয় বিদারক স্মৃতির স্মরণে মানুষের ফল নেমেছে। হিজরি 61 সনে 10ই মহরম ওই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন ও তার পরিবার এবং অনুসারী সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এদিনে কারবালার প্রান্তরে হত্যার স্মরণে মুসলমান সম্প্রদায় বিশেষ করে সিয়া সম্প্রদায়ের মহরম মাসে কাজিয়া মিছিল বের করে। এ বিষয়ে সিয়া সম্প্রদায়ের অনুসারী হুসাইন মুস্তফা জুবায়ের বলেন, পবিত্র আশুরা উপলক্ষে মিছিলের তাজিয়া আলম ঝুলা তাবুত নিয়ে সমবেত হয়েছে বিভিন্ন বয়সের মানুষ। মিছিলের সামনে থাকবে দুটি ঘোড়া, যাকে দুর্বল হিসেবেই চেনে সবাই। হুসাইন দালান ইমামবাড়ার প্রশাসনিক কর্মকর্তা মির্জা মোহাম্মদ নাকি আলম এ ব্যাপারে জানান, 400 বছর ধরে পুরান ঢাকায় শোকের মতন অর্থাৎ তাজিয়া মিছিল বের করা হয়। কারবালার ইমাম হুসাইন সহ তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ইতিহাসে তার পুনরাবৃত্তি হবে না। মিছিলে বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর মানুষ অংশ নিয়েছেন। এদিকে কারবালার বিষাদময় ঘটনার স্মরণে তাজিয়া মিছিল উপলক্ষে ইমামবাড়া এবং আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদা তৎপর রয়েছেন। নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট। সরকার সর্বাত্মক চেষ্টা করছেন যেন নিরাপদে মিছিল শেষ করতে পারে বলে জানান হুসাইন দালান ইমামবাড়ার প্রশাসনিক এই কর্মকর্তা। তাজিয়া মিছিলটি পুরান ঢাকা ইমামবাড়া থেকে বক্সিবাজারে উদ্ধরোড হয়ে থানমুন্ডে গিয়ে শেষ হবে বলে জানান মির্জা আসলাম। নতুন নতুন নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।